গানগঞ্জের সোনারগাঁয়ে চৈতি নিট কম্পোজিট সহ সকল শিল্প কারখানা দূষিত বজ্র নদী খাল বিলে না ফেলা ও দখলবন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং ভুক্তভোগী এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান হোসাইন, মহাসচিব মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান বাতেন সরকার সহ ভুক্তভোগীরা। 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই কালো পানি এবং জমি দখল রক্ষার জন্য বিভিন্ন দপ্তরে আমরা লিখিত অভিযোগ করেও কোনো ওইরকম ফল পাইনি। আমরা পরিবেশকে ভালোবাসি, পরিবেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো, এই আশায় আমরা পরিবেশবাদী এই সংগঠন পরিচালনা করছি, মানুষকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি। এই দূষিত পানির কারণে এলাকার মানুষ আজকে অতিষ্ঠ, বিভিন্ন রোগে তারা জর্জরিত, বাচ্চা কাচ্চা ঠিক মতো শ্বাস নিতে পারে না দূষিত পানির গন্ধে, এরকম অবস্থা সবারই। এখানে যারা আছেন ভুক্তভোগী সবাই অসুস্থ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তারা। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।